ব্রাহ্মণবাড়িয়ায় রমজান উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। সকালে জেলা প্রশাসক শহরের জগৎ বাজার, সড়ক বাজার, আনন্দ বাজার পরিদর্শন করে বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, জেলা খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে, যদি কেউ কালোবাজারি করে বা মূল্য অতিরিক্ত বৃদ্ধি করার সৃষ্টি করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।